হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আর জি কো মেডিকেল কলেজ থেকে। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো। তোমাদের নিট এক্সাম আর 3 মাস বেঁচে, ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের কোন কত নাম্বার আনতে হবে সেটা জানার জন্য তোমাদেরকে কাট অফগুলোর একটা সিরিজ বের করেছি আমরা। তোমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজের কাট অফ যা ছিল নিট 2020-তে আর 2021-এ কী হতে চলেছে, তোমাদের কী অনুযায়ী তোমাদের পড়াশোনা করা উচিত সেটা রিলেটেড তোমাদের ভিডিওগুলো আসছে। এর আগে সব মেডিকেল কল কলকাতার সব মেডিকেল কলেজগুলো কভার করা হয়েছে। স্বাগত মেডিকেল কলেজের তোমাদের এটাই বলবো। আগেকার ভিডিওগুলো যদি না দেখে থাকো, এখানে প্লেলিস্টটা দিয়ে দেবো। এই প্লেলিস্টে প্রত্যেকটা মেডিকেল কলেজের কাট অফগুলো কভার হয়েছে, যেগুলো ওগুলো দেখে নাও আগে। আনরিজার্ভ ক্যাটাগরি দেখো, সাগর দত্ত মেডিকেল কলেজের 602 কাট অফ ছিল, আর 18,984 হচ্ছে র্যাঙ্ক ছিল, অল ইন্ডিয়া র্যাঙ্ক এটা। আর ইডব্লিউএস ক্যাটাগরির কাট অফ ছিল 584, আর র্যাঙ্ক ছিল 27,841। ওবিসি বিএর কাট অফ ছিল 600, আর তোমাদের র্যাঙ্ক ছিল 19,860। আর ওবিসি বিএর কাট অফ ছিল 597, এর র্যাঙ্ক ছিল 21,285। এসসি ক্যাটাগরি কাট অফ ছিল 494, আর র্যাঙ্ক ছিল 91,924। এসটি ক্যাটাগরি কাট অফ ছিল 273, আর এর র্যাঙ্ক ছিল 3,69,804। তো এগুলো হয়ে গেল তোমাদের কাট অফ। আর তোমাদের কীভাবে পড়াশোনা করতে হবে, যেমন করে নিট 2021-এ তোমাদের কাট অফ বাড়ার চান্স আছে খুবই, কারণ সবাই পড়াশোনা করছে। এটা মানে বেশি কাট অফ নিয়ে ধরেই তোমাদের পড়াশোনাটা এগিয়ে যাওয়া উচিত, কারণ সেফ সাইডে থাকার জন্য কাট অফ কমবে এটা ভেবে পড়াশোনা কখনো করতে নেই। তাই কাট অফ তোমাদের 10 নম্বর আর বাড়িয়ে তোমরা নিজের ইয়ে করো। যদি তোমাদের টার্গেট স্বগত মেডিকেল কলেজ হয়, তাহলে তোমাদের আনরিজার্ভ যদি হও, অ্যাজ এ এক্সাম্পল বলছি, তাহলে 612 615 এমনি তোমাদের কাট অফ রেঞ্জ রাখতে হবে নিজের মাইন্ডে, সেই হিসাবে তোমার পড়াশোনা করতে হবে। ঠিক আছে, চলো। আর পরবর্তী ভিডিও পরবর্তী সেকশনে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলা আছে, সেইটা তোমরা দেখো নিশ্চয়ই। আশা করি তোমাদের বেনিফিটের জন্য এই জিনিসটা বলা হবে, তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর একটা কথা বলে রাখি যে তোমাদের আমাদের অ্যাকাডেমি আর বম্বেডিকোর সাথে কোলাবোরেশন হয়ে আমরা একটা নিটের সিরিজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমাদের কমপ্লিট এনসিআরটি বেসিসে কোশ্চেন এনেছি, ম্যারাথন একটা সিরিজ, একটা তোমাদের কমপ্লিট এনসিআরটি বেস পিওর এনসিআরটি কোশ্চেন তোমাদের আনা হচ্ছে। তো দীপতিদা, তোমাদের ক্লাস অলরেডি দুটো অনেকটা নিয়ে নিয়েছে, 6টা 7টা ক্লাস হয়ে গেছে। তোমরা কী করে এনরোল করবে ক্লাসগুলোতে? এই ক্লাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে এনরোল করবে। অ্যাকাডেমি অ্যাপটা তোমরা ডাউনলোড করবে, তারপরে এখানে যখন নিট ইউজি সিলেক্ট করবে, তারপরে এখানে এসে তোমরা টিচার সেকশনে ফ্রি লাইভ ক্লাসে সেটা টিপবে, এখানে গিয়ে তোমরা সার্চ করবে, এখানে সার্চ করবে জগবন্ধু প্রামাণিক। ঠিক আছে, JGABANDHU PRAMANIK, এখানে যদি সার্চ করবে তো এখানে তোমাদের আমাদের প্রোফাইল, আমাদের এটা কম্বাইন্ড প্রোফাইল দিব্যতি আর আমার, তো এই প্রোফাইলটা তোমরা ক্লিক করলে এখানে তোমাদের এখানে ফলো একটা অপশন আসবে, তো এটাকে ফলো করে দিও। আর এখানে যা যা ক্লাস এখন হয়েছে দেখো, হয়েছে তোমাদের এমসিকিউ ম্যারাথন, অ্যানিমেল কিংডমের 90 কোশ্চেন্স, অ্যানিমেল কিংডম পার্ট 1 এগুলো কালকে হয়েছে, তার আগেও প্ল্যান্ট কিংডমের তোমাদের ডিসকাশন হয়েছে আগে অনেক কটা, তো এই ক্লাসগুলো তোমাদের হয়েছে। তো আজকেও ক্লাস আছে তোমাদের সন্ধ্যে 6টা 7টার দিকে, তো তোমরা এখানে ফলো বাটনটা টিপলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। প্লাস তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা বানানো হয়েছে, টেলিগ্রাম গ্রুপ বানানো হয়েছে, ওখানে আমরা লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে তোমরা জয়েন করো না, ওখানে তোমরা ক্লাসের লিঙ্কগুলো তোমরা আপডেট পেয়ে যাবে। তো আশা করি তোমাদের এটা বেনিফিটের জন্য আমরা এই সিরিজটা এনেছি, তোমরা বেনিফিটটাকে পুরোপুরি ইউটিলাইজ করো, আর এনসিআরটি পুরো ভালো করে পড়ে তোমরা এই টেস্টগুলো দিতে আসো, এটা পুরো টেস্টের মতন, পুরো লাইফ টেস্ট। তোমরা সকলে জানো যে এখন তোমাদের নিটে ভালো স্কোর করার জন্য তোমাদেরকে ম্যাক্সিমাম টেস্ট দিতে হবে, টেস্ট সিরিজ তোমাদের জয়েন করতে হবে, তো এটা তোমাদের কভার করার জন্য অ্যাকাডেমি নিয়ে এসেছে অ্যাকাডেমি কমব্যাট। অ্যাকাডেমি কমব্যাট হচ্ছে একটা টেস্ট সিরিজ, যেটা তোমাদের প্রত্যেক সানডে তোমাদের 11টার সময় হয়, তোমাদের এটা ফ্রি অফ কস্ট তোমরা, আর প্লাস পয়েন্ট যেটা হচ্ছে তোমরা এই টেস্ট সিরিজটা দেবে যখন, তো দিয়ে ভালো র্যাঙ্ক যদি তোমরা করতে পারো, নিশ্চয়ই করবে তোমরা, যদি তোমরা করতে পারো তাহলে তোমাদেরকে তোমাদের জন্য প্রাইজেস আছে। আর তোমরা যখন রেজিস্টার করবে তখন একটা কোড চাইবে, বং মেডিকোস কোডটা দেবে, BONGMEDICOS নিচে লেখা আছে, এই কোডটা ইউজ করে তোমরা রেজিস্টার করবে ফ্রিতে। দেখো পরের স্লাইড আসা যাক, নিট ইউজি বিগেস্ট উইকলি স্কলারশিপ টেস্ট, লাইভ লিডার বোর্ড র্যাঙ্কিং পাবে তোমরা, আর 60 মিনিটস 1 ঘন্টা তোমাদের হবে টেস্টটা, 28টা কোশ্চেন, 4 crore+ ওর স্কলারশিপ, সেপারেট কন্টেস্ট ফর ক্লাস 11, 12, 13, তোমাদের যারা তোমরা আলাদা আলাদা টেস্ট সিরিজ হয়, তোমাদের যারা 11-এ আছো, 12-এ আছো বা 13-এ আছো, তো তোমাদের জন্য আলাদাভাবে টেস্ট সিরিজ হবে। আর তোমরা এই সানডে তোমরা এনরোল করো, তোমাদের 11টার সময় টেস্ট সিরিজটা হবে, তোমরা বং মেডিকো স্কোরটা তোমরা ইয়ে করো। আর একটা হচ্ছে তোমরা এখানে হচ্ছে এটাই তোমাদের এটা স্কলারশিপ পেয়ে যাবে তোমরা এখানে এই টেস্ট সিরিজে। তারপরে আসা যাক এখানে স্ক্যান নাও টু এনরোল, তোমরা এখানে স্ক্যান করে তোমরা এনরোল করতে পারো এভরি সানডে, আর তোমাদের যখন কোড চাইবে বং মেডিকোস কোডটা দেবে। তোমাদের কী প্রাইজেস সেটা বলে দিচ্ছি, top 3 winner উইল গেট 100% স্কলারশিপ অন প্লাস সাবস্ক্রিপশন। তোমরা যারা প্লাস মানে top 3-তে তোমরা স্কোর করবে, তোমরা 100% স্কলারশিপ পেয়ে যাবে অ্যাকাডেমির প্লাস সাবস্ক্রিপশনে। 150 winners উইল বি গিভেন অ্যাডিশনাল ডিসকাউন্টস, 150 ইয়ে। আর তোমাদের কী কী সাবজেক্ট কী কী আসবে তোমাদের টেস্টে এটা বলে দিচ্ছি, তোমাদের 1 ঘন্টার টেস্টটা হবে, 28টা কোশ্চেন থাকে, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে হবে, রিলিফ স্কোরিং দেওয়া হবে, উইকলি কন্টেস্ট। তো তোমরা বেশি লেট না করে এই টেস্ট সিরিজটাতে এনরোল করো, কারণ এটা তোমাদের ফ্রি অফ কস্ট টেস্ট সিরিজ, তোমার দিলে কোনো ক্ষতি হবে না, তোমরা নিজেদের র্যাঙ্কিং সবের সাথে কম্পেয়ার করতে পারবে, আর আর মেন যেটা হচ্ছে তোমাদের কেমন প্রিপারেশন লেভেল সেটা তোমরা জানতে পারছো। ঠিক আছে, চলো এনরোল করে নিও নিশ্চয়ই সবাই, আর বং মেডিকোস কোডটা ইউজ করতে ভুলো না জানো।